যখন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তখন কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে তৈরি করে দেখাবো আমার আম্মুর স্পেশাল একটা গরুর মাংসের তরকারি, যেটা দিয়ে ভাত খেলে একদম মন পেট ভরে ভাত খাওয়া যায়। কিভাবে আম্মু এই মজাদার তরকারিটা তৈরি করে সেটা নিয়ে আজকের পর্ব, তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে তেজপাতা, দারচিনি এবং এলাচ। যদি পরিমাণটা বলি তাহলে এখানে একটা বড় তেজপাতা আছে, সাথে চার পাঁচটা এলাচ এবং আছে একটা বড় সাইজের দারচিনি। এখন পানি দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেবে। সুন্দর মতো ব্লেন্ড হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন সুইচটা অফ করে দিল। এই জারের মধ্যে আরো কিছু মশলা দিবে, এটা হচ্ছে আম্মুর স্পেশাল একটা মশলা। আম্মু এই মশলাটা গরু মাংসের তরকারিতে বা খাসি বা মুরগি যে কোনো তরকারিতে এই মশলাটা ব্যবহার করে থাকে। এই স্পেশাল মশলাটার মধ্যে আছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, শাহি এলাচ, আরো কত কিছু। বলা চলে মশলার মধ্যে যত মশলাই আছে এটার মধ্যে তা সবই আছে। এখন পরিমাণ মতো মশলা দিয়ে আম্মু এটা দিয়ে দিল। আর আম্মু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করতে পছন্দ করে, কোনো কিছুরই অপচয় করে না, তাই তো পাটিটা ধুয়ে পানি দিয়ে দিল। আবারও ব্লেন্ড করে নিচ্ছে সবগুলো মশলা একসাথে। এই যে ব্লেন্ড করা শেষ, এখন এখানে আরো কিছু যাবে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছে। এখন এই পেঁয়াজগুলো এই জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। মশলা দেওয়া হয় বলেই হয়তো তরকারিটা এত মজা হয়। পেঁয়াজটা দেওয়ার পরে সেটাকে আবারও ব্লেন্ড করে নিবে। তো পেঁয়াজটাও ব্লেন্ড করা হয়ে গেছে এবং আমাদের তরকারির জন্য আমাদের মশলাটা তৈরি, একদম কিন্তু মিহি পেস্ট হয়েছে। এখন চলে আসছি মাংসটা মাখাতে। মাংস মাখানোর আগে আম্মু যেটা বললাম প্রথমে একটু ভিন্ন রকমভাবে তৈরি করে সেটাই এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আম্মু গরুর মাংস নিয়েছে, এখানে 1 কেজি গরু মাংস আছে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি পুঁতা দিয়ে আম্মু কিভাবে মাংসগুলোকে থেতলিয়ে দিচ্ছে। এটাকে তো আমরা পুঁতাই বলি, আপনারা কি বলে থাকেন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মাংসটাকে খুব সুন্দর করে থেতলে এরকম পাতলা করে ফেলেছে। এভাবে করে আম্মু সবগুলো মাংস তৈরি করেছে। এখন একটি পাতিলে মাংসগুলো মাখানোর পালা, তার জন্য বোল থেকে মাংসগুলো পাতিলে নিয়ে নিল। তারপরে নিয়ে আসছে আম্মু এখানে স্পেশাল সে মশলাটা। সব দিবে না, সেখান থেকে 2 টেবিল চামচ দেখতে পাচ্ছেন ভরে ভরে মশলাটা দিয়ে দিল। আম্মু এই মশলাটা অনেকগুলো বানিয়ে রাখে, এতে করে কাজে সুবিধা হয়। এখন এখানে দিবে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা আর 7 মতো লবণ। আর এখন এখানে দিয়ে দিচ্ছে এরকম একটা অর্ধেক সাইজের লেবু। লেবুটাকে খুব সুন্দর করে হাত দিয়ে চিপড়ে চিপড়ে আম্মু রসগুলো বের করে দিচ্ছে। লেবু দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন তেল, এখানে সয়াবিন তেল দিল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মায়েদের হাতের স্বাদই কিন্তু অন্যরকম, তাই হাত দিয়ে মাখালে কিন্তু যে কোনো খাবারের স্বাদ এমনিতেও বেড়ে যায়, আর যদি সেটা মায়ের হাত থাকে তাহলে কোনো কথাই নেই। এই দেখুন হাত ধোয়া পানি আম্মু এখানে দিয়ে দিল, এতে মনে হয় স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে চুলায় তরকারিটা বসিয়ে দিল। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে বলক চলে আসছে। এখন এটাকে ঢেকে রান্না করব। এখন ঢাকনাটা একটু খুলে দেখছি যে নিচ দিয়ে লেগে গেল কিনা। যেই আমার ঢাকনাটা খুললো ঘ্রাণে পুরো রান্নাঘর ভো ভো করছে, এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে যে কি বলবো। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে আম্মু। এই তরকারিটা যে কি মজা, যদি আমার রেসিপি ফলো করে একবার বাসায় আপনারা তৈরি করেন তাহলে আপনারা এটা বারবার খেতে চাইবেন। তারপর নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিল। তো গরুর মাংসটা একটু সময় লাগবে, তো একটু পর পর এভাবে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।
এই মাংসের তরকারিটা একদম ভুনা বা বলতে পারেন একটু ভাজা ভাজা হবে। তো এখন একটু স্বাদের জন্য আমু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদও বাড়বে এবং মাংসটা গলতে সাহায্য করবে। চিনিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আমু চিনি দেয় তাই আমি দেখালাম। নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এবং মশলা এবং তেলগুলো সুন্দর ভাসছে। এই যে তরকারিটি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমু এখানে হাত দিয়ে ভেঙে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। রান্না শেষে এরকম কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই দারুণ আসে, আর আমু সব তরকারিতে শেষেই কিন্তু কাঁচামরিচটা দেয়। এখন ঢেকে আরো 2 থেকে 3 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে ফেলব। তো নামিয়ে ফেলেছি, এখন গরম গরম এই মাংসের তরকারিটা ভাতের সাথে খাওয়ার পালা। এই তরকারিটা এত মজা, যেটা আপনারা শুধু ভাতের সাথেই না, চাইলে মচমচে পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। পরোটার সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে। অনেক ধরনের হয়তো বা গরুর মাংস তরকারি খেয়েছেন, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ আমার রেসিপিটি এবং আমার আম্মুর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।